জিলহজের 10 তারিখে মিনায় বা হেরেমের সীমানার ভেতরে পশু কুরবানি করার পদ্ধতিও হজের রোকনগুলির সাথে সম্পৃক্ত। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে আমরা যেখানে দাঁড়িয়েছি, স্মরণ করিয়ে দিচ্ছে হাজার হাজার বছর আগের কথা। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার নিজের পুত্রকে যখন জবাই করতে উদ্যত হয়েছিলেন, তৈরি হয়েছিলেন, আল্লাহ পাক তার পুত্রকে গ্রহণ না করে আসমানি এক জানোয়ার দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এক প্রাণী দিলেন জবাই করার জন্য। সেই থেকে বেঁচে গেল আমাদের সন্তানরা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে আমাদের আল্লাহ পাকের ভালোবাসা মহব্বতের বিনিময় হিসেবে প্রতি বছর কুরবানি, অর্থাৎ 10ই জিলহজ থেকে নিয়ে শুরু করে 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত পৃথিবীর ইমানদার মানুষের কাছে গ্রহণ করে থাকেন এই কুরবানি। পিতার শরীর নিচে হাত পা বাঁধা অবস্থায় শিশুপুত্র ইসমাইল, এই মর্মান্তিক অবস্থায় চরম মুহূর্তে মহান আল্লাহ তাআলা খুলে দিলেন যাবতীয় রহস্যের জট, বলে দিলেন, মায়ের বুক খালি করে ইব্রাহিমের আদরের দুলালকে আমি চাইনি, বরং চেয়েছিলাম তোমার বুকের গভীরে লালন করা অকৃত্রিম প্রেম ও ভালোবাসা। আজ আমি তাই পেয়েছি। আর তাই তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন খলিলুল্লাহ, মুক্ত করে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে ও পৃথিবীর সকল সন্তানকে, বিনিময়ে দিলেন জান্নাতি এক পশু যা কোরবানি হলো হজরত ইব্রাহিমের হাতে। পিতা ইব্রাহিম এবং পুত্র ইসমাইলের দৃষ্টান্তমূলক ভালোবাসার স্মরণে এবং আল্লাহ প্রেমে ইমানদার ব্যক্তির সব কিছু উৎসর্গ করার প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রতি বছর হজের পরের দিন থেকে মোট 3 দিন মিনায় কোরবানি হয়ে থাকে লক্ষ লক্ষ পশু। বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা পশুদের খাবার সংগ্রহ এবং সরবরাহ সম্বন্ধে আমাদের কথা হলো একজন বাংলাদেশি শ্রমিকের সাথে। আমরা কথা বলছি জবরে নূরের মাসলাখ থেকে, অর্থাৎ হজের সময় হাজি সাহেবরা যেখানে কোরবানি করেন, একটি করে দমে শুকুর দেন অথবা দমে কাফফারা দেন, এই কোরবানির জায়গা থেকে কথা বলছি। লক্ষ লক্ষ উট, দুম্বা, ছাগল, গরু এখানে কেনাবেচা হয়, এর বিরাট বিরাট খামার রয়েছে এবং তাদের খাবার জন্য বিভিন্ন জায়গা থেকে গম, ঘাস ইত্যাদি আমদানি করা হয়ে থাকে। এবং এই বিশাল এই পরিকল্পনা, এই প্রজেক্ট এবং এই খামারের সাথে মাসলাখের সাথে জড়িত রয়েছে অনেক কর্মকর্তা কর্মচারী যারা এখানে জীবিকা নির্বাহ করছে, এমন একজনের সাথে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? নাম আব্দুল কাদের। আপনার দেশ বাড়ি কোথায়? আমার দেশ কক্সবাজার, বাংলাদেশ। আর এখানে আপনি কতদিন যাবত আছেন? বিদেশে আমি 4 মাস হয়ে গেছিল। আর এখানে আপনার কাজ কি? কি কাজ করেন এখানে? আমি পেরসিম বেচে মানে পেশা কিনে করি। এটা কি কি বেচা কিনা করছেন? পেরসিম পেশা কিনে করি। কি যে এটাকে কি বলে? এটাকে বলে বাস্তাইয়া। আর এটা কি উট দুম্বা খায়? এগুলো এটা উট খায়, গরু খায়, ছাগল খায়, কুল খায়। আচ্ছা, আপনি বিশেষ করে হজের সময় আপনি এগুলো কি পরিমাণ বিক্রি হয়, কত টাকার দৈনিক বিক্রি হয়? হজের সময় মানে বেচা কিনা হয় 7,000-8,000 মতো রিয়াল, অর্থাৎ প্রতিদিন 7-8,000 রিয়াল এগুলো বিক্রি হয়। এখানে রহমতে আলম বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের একমাত্র হজের পরের দিন নিজ হাতে আল্লাহ তাআলার খুশির জন্য কোরবানি করেছিলেন মোট 63টি জানোয়ার। নবীজির হাতে উৎসর্গ হওয়ার জন্য পশুদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার ঘটনা ছিল সেদিনের নজিরবিহীন ঐতিহাসিক এক ঘটনা। উট নবীজির বাহন ছিল। সারা পৃথিবীতে অন্যান্য জানোয়ারের তুলনায় উট একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী পশু। পশু হিসেবে তার লজ্জাশীলতা ও সহনশীলতা অসাধারণ। সৌদি আরবের একজন উট ব্যবসায়ীর সাথে কথা হলো উটের কেনাবেচা এবং জবাই সম্বন্ধে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফফান, আনা উরিদু আন আলামা ইশ ইসমাক? ইসমি নাসির গুনিয়ান আল উমেরি। উরিদু আন আলামা আনতা মালিক হাযাল ইবল? নাআম। কাম ইবল হিনা? هذا ما يقارب تقريبا 20 راس كده. نعم الحمد لله. আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্তা, ক্ষেত্তার ভিতরে রয়েছে উট এবং বিভিন্ন ক্ষেত্তায় রয়েছে গরু, কোথাও রয়েছে ছাগল ইত্যাদি রয়েছে। এখানে আমরা সে জায়গায় উপস্থিত হয়ে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার আল্লাহ প্রেমকে। আল্লাহ পাক আমাদেরকেও সে ধরনের প্রেম দিয়ে আমাদেরকে গ্রহণ করুন, এ থাকবে আমাদের ফরিয়াদ।